বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে জানাচ্ছি আমি সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, ভালো থাকাটাই কামনা করি। আসো, আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা পত্র অধ্যায় পঞ্চম অনুচ্ছেদ প্রথম বাক্য প্রকরণ নিয়ে আলোচনা করব। আগে আসো, যে বাক্যটা কি, আমরা সাধারণত বাক্য কাকে বলে এটা পূর্ব অনেকবার পড়াইছি, তারপর আবার আমি একটু আলোচনা করেছি। বাক্য কয়েকটি শব্দ একত্রিত হয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। এই বাক্যের প্রকরণ এবার আসো। বাক্যের গুণ, বাক্যের সম্পূর্ণ বাক্য হলে তার তিনটি গুণ থাকা দরকার, যেমন আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এবার আসো আমরা এগুলো নিয়ে আলোচনা করি। যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। কতগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও যে কোনো পদ সমষ্টি বাক্য নয়। বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বা অন্য থাকা আবশ্যক। এছাড়া বাক্যের অন্তর্গত বিভিন্ন পদ দ্বারা মিলিতভাবে একটি অখণ্ড ভাবপূর্ণ রূপে প্রকাশিত হওয়া প্রয়োজন, তবেই তা বাক্য হবে। ভাষার বিচারে বাক্যের নিম্নলিখিত তিনটি গুণ থাকা চাই, যেমন আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এবার আসো আকাঙ্ক্ষাটা কি। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই হচ্ছে আকাঙ্ক্ষা। মানে এক পদের পর আর একটা পদ শোনার জন্য যে ইচ্ছা সেটাই হলো আকাঙ্ক্ষা। যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে এটুকু বললে বাক্যটি অসম্পূর্ণ ভাব প্রকাশ করে না, সম্পূর্ণ ভাব প্রকাশ করে না, আরও কিছু ইচ্ছা থাকে। বাক্যটি এখানে পূর্ণাঙ্গ করা যায় চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে। এখানে আকাঙ্ক্ষার নিবৃত্ত হচ্ছে একটি পূর্ণ বাক্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছ? আশা রাখি সবাই বুঝতে পেরেছ। মানে একটি বাক্য শোনার পর যে ইচ্ছা তাই হলো আকাঙ্ক্ষা। মানে পৃথিবী সূর্যের চারদিকে যখন এই কথাটা বলা হয় তখন কিন্তু বাক্যটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে না, একটু কিছু শোনার ইচ্ছা থাকে, মানে আকাঙ্ক্ষা থাকে চারদিকে ঘুরে। তাহলে এখানে যখন আমরা বলবো চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরে, তাহলে বাক্যটা সম্পূর্ণ হয়েছে, মানে এখানে আকাঙ্ক্ষা। এবার আসো দুই, আসক্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত হয় না। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসে হচ্ছে আসক্তি। মানে বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসে হচ্ছে আসক্তি। কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। তাহলে দেখো এখানে এই বাক্যটা এলোমেলো দেখা যাচ্ছে। লেখা হতে পদ সবনিষ্ঠ সঠিকভাবে না হওয়ার শব্দগুলোর অন্তর্নিহিত ভাবটি যথাযথ প্রকাশিত হয়নি, তাই এটি একটি বাক্য হয়নি। মনোভাব পূর্ণভাবে প্রকাশ করার জন্য পদগুলিকে নিম্নলিখিত যথাস্থানে সবনিষ্ঠ করতে হবে, যেমন কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে। তাহলে বাক্যটি আসক্তি সম্পূর্ণ। আগের বাক্যটি ছিল এলোমেলো, এখন এই বাক্যটি আসক্তি সম্পূর্ণ। কিন্তু বর্ষা রৌদ্রে প্লাবনের সৃষ্টি করে বললে বাক্যটির মনোভাব ভাব প্রকাশের যোগ্যতা হারাবে, কারণ রৌদ্রে প্লাবন সৃষ্টি করে না। শব্দের যোগ্যতার সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলো জড়িত থাকে। তাইলে দেখো এবার আমরা আসক্তি আকাঙ্ক্ষাটা তো পড়লাম, আর একটা হলো কি যোগ্যতা। তাহলে এবার যোগ্যতাটা কি তা আমরা দেখতে পাবো। যেমন ঋতুসিদ্ধ বা অর্থবাচকতা, প্রকৃতি পদজাত অর্থ শব্দ সর্বদা ব্যবহৃত। যোগ্যতার দিক থেকে ঋতুসিদ্ধ অর্থের প্রতি লক্ষ্য রেখে কতগুলো শব্দ ব্যবহার করতে হয়, যেমন শব্দ বাদিত, ঋতুসিদ্ধ অনুগৃহীত বাকিতজ্ঞ, তৈল তেল জাতীয় বিশেষ কোনো শস্যের রস, প্রকৃতিবদ্ধ বাদযোগিত বাধাপ্রাপ্ত, তিলযোগ স তৈলজাত্য পদার্থ, দুর্বোধ্য অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতার বিনষ্ট হয়। যেমন তুমি আমার সঙ্গে প্রমঞ্চ করেছ,
উপমার ভুল প্রয়োগ ঠিকভাবে উপমা আশঙ্কা অলঙ্কার ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে। যেমন আমার হৃদয় মন্দিরে আসার বিযুক্ত হলো, এই কথাটা প্রায় পরীক্ষায় আসে, আমার হৃদয় মন্দিরে আসার বিযুক্ত হলো। বীজ ক্ষেতে বপন করা হয় মন্দিরে নয়, কাজে বাক্যটি হওয়া উচিত ছিল আমার হৃদয় ক্ষেত্রে আসার বীজ উক্ত হলো। এটা বাক্যের কোন ধরনের দোষ? উপমার ভুল প্রয়োগ মনে রাখবা, বাহুল্য দোষ। প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতার গুণ হারিয়ে থাকে। দেশের সব আলেমগণ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। আলেমগণ বহু বহুবাচক বচনবাচক শব্দের সঙ্গে সব শব্দটির অতিরিক্ত ব্যবহার বাহুল্য দোষ সৃষ্টি করেছে। বাগদারার শব্দ পরিবর্তন, বাগদারা বাগ বিশেষের ঐতিহ্য, এর যথেষ্ট পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়। যেমন অরণ্য রোদন নিষ্ফল আবেদনের পরিবর্তে যদি বলা হয় বনে ক্রন্দন, তবে বাগদারাটি তার যোগ্যতা হারাবে। গুরু চণ্ডালী দোষ, তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরু চণ্ডালী দোষ সৃষ্টি করে, এই দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। গরুর গাড়ি শব্দাহ মড়া পোড়া প্রভৃতি স্থলে যথাক্রমে গরুর শকট সব পোড়া মড়াদহ প্রভৃতি ব্যবহার করলে গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হয়। তাহলে আমরা আজকে বাক্যের তিনটি গুণ আশঙ্কা আসক্তি যোগ্যতা সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী ক্লাসে পুনরা আবার বাকি অংশ নিয়ে আলোচনা করা হবে। আশা রাখি আজকের মতো সমাপ্তি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।